বিহারের ভাগলপুরের মেয়ে সঞ্চিতা বসু ইতিমধ্যেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। ফ্যান ফলোয়ারের সংখ্যা কয়েক লাখ, কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। সম্প্রতি এই নায়িকার প্রেমে পড়েছেন এক ট্রাক চালক। জানিয়েছেন, সঞ্চিতাকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। সঞ্চিতার জন্য নিজের দুটি কিডনি দান করতে প্রস্তুত তিনি। ये हैं भागलपुर के সঞ্চিতা বাসুকর, साउथ के एक्टर हैं। रील देखे प्यार हो गया। और हाथ पर সঞ্চিতা जी। সঞ্চিতা जी। ববি কুমার মিশ্র নামে এক নেটিজেন তার ফেসবুকে এই যুবকের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। ভিডিওতে ট্রাক চালককে বলতে শোনা গেছে তিনি অভিনেত্রীকে ছাড়া বাঁচতে পারবেন না। চালক জানান, তিনি গাড়ি চালাতে চালাতে প্রতিদিন অভিনেত্রীর রিল দেখতেন, এরপর সঞ্চিতার প্রেমে পড়েন। मतलब सड़क पे नहीं, जिसे देखिए अब गाड़ी है तो उसमें म्यूजिक बजेगा, म्यूजिक बजेगा तो म्यूजिक तो प्यार का चीज है, उसमें उनके यादों में खो जाते हैं, गाड़ी एक्सीडेंट हो जाता है। রিল দেখার জন্য কোনো কাজে মন দিতে পারছেন না। সে কখনো সঞ্চিতাকে দেখেনি, শুধু তাকে ভালোবাসে। সঞ্চিতার জন্য তার দুটি কিডনি দান করতে প্রস্তুত। ট্রাক চালক আরো জানান, তার ভালোবাসা অবশ্যই একতরফা, কিন্তু সে সঞ্চিতাকে খুব ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারে না। সঞ্চিতার অনেক ভিডিও ফোনে সেভ করে রেখেছেন তিনি। অভিনেত্রীর প্রতি ট্রাক চালকের এমন ভালোবাসা প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নেটিজেনদের মন্তব্য, এখন সঞ্চিতা কি তার ডাকে সাড়া দেবে? ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।